বিয়ের অলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা, হাজি সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম, কোরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কোরবানি হবে কিনা, কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা, মা বাবা স্ত্রী বড় ভাই এদের কাউকে খুশি করার জন্য কারোর পক্ষ থেকে সমাজে বলে কারোর নামে কোরবানি দেওয়া যাবে কি যাবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না। কোরবানির ভাগীদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ, গোশত খাওয়ার উদ্দেশ্য, নারী ভুঁড়ি, এটা অনেক সময় নিজেরা সাফ করতে কষ্ট হয় বা পারে না, তখন কাউকে দিয়ে সাফ করায়, সাফ করানোর পরে বলে সাফ করে দিবা, তুমি অর্ধেক নিবা, আমাদেরকে অর্ধেক দিবা, এরকম হয় কি হয় না, তাকে নারী ভুঁড়ির অংশ দিলেন অথবা পশুর গোশতের অংশ দিলেন, এটা জায়েজ আছে কিনা। প্রাসঙ্গিকভাবে আরেকটি কথা প্রশ্ন চলে আসে, সেটা হলো যে কসাই যখন পশুকে বানায় তো বানানোর পরে তাকে টাকার চাতে কিছু গোশত দেওয়া হয়, এবং অনেক সময় দেখা যায় যে বানানোর যে বাজার রেট, তার যে মজুরি, এটা তাইতে অনেক কমে রাজি হয়ে যায় কসাইরা। কেন? কারণ তারা জানে গোশত 5 কেজি দিলে তো 2,500 টাকা এসে গেল, অতএব এক্ষেত্রে যদি আমাকে টাকা একটু কমও দেয় অসুবিধা নাই। এই ভুলটা ঘরে ঘরে হয়ে থাকে, কোরবানির পশু যারা বানায় সে কসাইদেরকে গোশত দেয় না, এমন মানুষ সারা বাংলাদেশে খুঁজে কয়জন পাওয়া যাবে আমার সন্দেহ আছে। কোরবানির মধ্যে সবচেয়ে বড় দাগের ভুলগুলোর ভিতরে এটা অন্যতম, এভাবে যদি কেউ করে তাহলে এটা বড় ধরনের ভুল, কোরবানি হওয়া না হওয়া নিয়ে টান দিবে। নবী আলাইহিস সালাম পরিষ্কার ভাষায় বলেছেন যে তোমরা কসাইকে, জাজ্জারকে কোরবানির পশুর কোনো কিছু দিবা না, তাকে আলাদা টাকা দিবা, তার মজুরি যেটা সেটা দিবা। কেন তাকে পশুর কিছু দেওয়া যাবে না? এই জন্য দেওয়া যাবে না যে এই পশুটা আপনি জবাই করছেন কার জন্য? আল্লাহর জন্য। এটার মালিক কে মূলত? আল্লাহ। যেহেতু আল্লাহ খায়ও না পরেও না, আল্লাহর জন্য কিছু দিলে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে গরিবকে দিও, এটা হলো আল্লাহ সিস্টেম। কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধু ব্যতিক্রম, আল্লাহ বলেছেন ঠিক আছে আমার জন্য দিছর সবকিছুই গরিবকে দিতে বলি, এটা তোমার খাইতে দিলাম আমি, আল্লাহ আমাকে কি করছেন? খাওয়ার সুযোগ দিছেন। এখন আমি যদি এটা বিক্রি করি বা কোনো কিছুর বিনিময়ে কাউকে দেই, তাহলে সেটা কি হবে না? জায়েজ হবে না। কোরবানির পশুর গোশত যদি আপনি জাজ্জারকে দেন, কসাইকে দেন, তাহলে কেমন জন্য আপনি তার পরিশ্রমের বিনিময়ে তাকে এই অংশটা তারকে বিনিময় হিসেবে দিলেন, পারিশ্রমিক হিসেবে দিলেন, তাহলে বিক্রি করার মতো হয়ে গেল, এই জন্য কি হবে না? এটা জায়েজ হবে না। কসাইকে শুরুতে সাপ বলে দিতে হবে যে ভাই গোশত পাবা না, কত টাকা নিবা সাপ বলো, তুমি সে আশা করে বসে থাকিও না, 2 টাকা বেশি নাও কিন্তু আমি তোমাকে গোশত টোশত বা কোনো কিছুই দেবো না। তবে হ্যাঁ, কসাই যদি আপনার প্রতিবেশী হয়, আপনার আত্মীয় হয় অথবা অন্য গরিব মানুষ হয়, অন্য 10 জন গরিবকে যে পরিমাণ দিতেন তাকেও সে পরিমাণ দেন, তাহলে সমস্যা নেই, ওইটা ঠিক আছে। কিন্তু অন্য গরিবদেরকে দেন 1/2 কেজি করে, তারা দেন 5 কেজি, সমস্যা আছে। কারণ 4.5 কেজি আপনি কেন দিলেন তাকে? কাটছে সেজন্য, এটা বিনিময় হয়ে যাচ্ছে, এই জন্য এটা করা যাবে না। অতএব নারী বুড়িও যদি কেউ সাফ করে তাকেও কি দেওয়া যাবে না? ওই নারী বুড়ি সাফের বিনিময়ে নারী বুড়ির অর্ধেক বা গরুর কোনো অংশ তাকে দেওয়া যাবে না। সাফ করলে সাফের বিনিময়ে তাকে ক্যাশ টাকা দিয়ে দিবেন, কথা বুঝতে পারছি? নারী বুড়ি যদি দিতে হয় তাহলে গরিব মানুষ হিসাবে দিলেন, সেটা ভিন্ন কথা, কিন্তু অ্যাজ এ তার কাজ পারিশ্রমিক হিসাবে কি করতে পারবেন না? দিতে পারবেন না। এটা বড় বহুলের ভিতরে একটা, এবং এটা প্রচুর পরিমাণে মানুষকে সচেতন করা দরকার এই ব্যাপারে। কোরবানির ভাগীদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ, গোশত খাওয়ার উদ্দেশ্য আছে না নেই? কোরবানি না দিলে ছেলে মেয়েগুলা কার দিকে চেয়ে থাকবে? কোরবানি না দিলে নতুন আত্মীয় তারা কি বলবে? ব্যয়ের বাড়িতে রান কেমনে পাঠাবো? এরকম অনেক উদ্দেশ্য থাকে কি থাকে না? সারা জীবন দিয়ে আসছি, এবছর না দিলে সমাজে মুখ থাকে না, মানুষ কি বলবে? এই মানসিকতা নিয়ে কোরবানি অনেকে দেন না দেন না? এরকম যদি কেউ আপনার ভাগীদারদের মধ্যে, অংশীদারদের মধ্যে থাকে, অথবা কেউ যদি কোরবানি করে তার ইনকাম হারাম আর সে হারাম ইনকাম থেকেই দেয়, অনেকের হারামও আছে হালালও আছে, সুদও খায় ঘুষও খায় আবার বেতনও আছে হালাল, তাহলে সেটা ভিন্ন। একজনে কোরবানির পশুতে হারাম ইনকাম ইনভেস্ট করছে আপনি জানেন, অথবা তার উদ্দেশ্য অসৎ, তাহলে এই পশুতে আপনি এবং আরো যে কয়জন অংশগ্রহণ করবে কারোর কোরবানি হবে না। এই জন্য অংশীদার এবং কোরবানির ভাগী
নেওয়ার ক্ষেত্রে বহু হিসাব নিকাশ করে নিতে হবে। যে ব্যক্তি গোশতের ধান্দায় বা অন্য কোনো ধান্দায় করে তাকে ভাগিদার নেওয়া যাবে না। কথা বুঝে আসছে? নিতে হবে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য যে কুরবানি করে তাকে, এবং সরাসরি হারাম টাকা ইনভেস্ট না করে ওই ব্যক্তিকে, যার ইনকাম হালাল, এরকম ব্যক্তিকে ভাগিদার হিসাবে নিতে হবে। আর না হলে ভাগি দেওয়ার দরকার নাই, একা একাই দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। পর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি দেয়, কোরবানি দিয়ে থাকে। এর উত্তর হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উম্মত হিসাবে আপনি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন। নবী আলাইহিস সালাম নিজেও কোরবানি দিয়েছেন তার উম্মতদের পক্ষ থেকে। তবে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার ক্ষেত্রে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে দেওয়া, মিক্স করে দেওয়া, জীবিত ব্যক্তির সাথে অধীনস্থ করে মৃত ব্যক্তির নাম যোগ করা বা তার পক্ষ থেকে দেওয়া, এটা হলো সবচেয়ে ঝামেলামুক্ত এবং মতপার্থক্যের ঊর্ধ্বে ওঠা। কথা বুঝতে পারছি? শুধুমাত্র মৃত ব্যক্তির নামে স্বতন্ত্র কোরবানি না দিয়ে মৃত জীবিত, জীবিত ব্যক্তির নিজের নামের সঙ্গে মৃত ব্যক্তিকে যুক্ত করে দিলেন, এই মতটাই হলো সবচাইতে সতর্কতামূলক মত এক্ষেত্রে মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে। মা বাবা, স্ত্রী, বড় ভাই, এদের কাউকে খুশি করার জন্য কারোর পক্ষ থেকে, সমাজে বলে কারোর নামে, কোরবানি দেওয়া যাবে কি যাবে না? উত্তর হলো না, এটা রিয়া, লৌকিকতা, মানুষ দেখানো, এটা শিরকে আসগর। আমাদের সমাজে একটা সমস্যা দেখা দেয় কোরবানির সিজন আসলে। কথার কথা, একটা পরিবারে আপনি একটা গরুতে একটা অংশ কোরবানি দিবেন অথবা ছাগল কোরবানি দিবেন, সেক্ষেত্রে মা চায় যে আমার নামে দেখ, মানে আমার পক্ষ থেকে দেখ, বাপে চায় যে আমার পক্ষ থেকে দেখ। এখন ছেলে চিন্তা করে কারে খুশি করব। অনেক সময় স্ত্রী স্বামী দুজনের ভিতরে চায় যে আমার নামে দেখ, বড় ভাইয়ের নামে না দিলে বড় ভাই মুখ কালো হয়, এই জন্য কার নামে দিবে, এটা নিয়ে এক ধরনের হেজিটেশনে মানুষ ভুগে। এক্ষেত্রে অনেক সময় অংশ বাড়ায় দেয় শুধু মাকে খুশি করার জন্য, যে ওনার নামেও কি করলাম একটা দিলাম। এটা এক ধরনের রিয়া বা লৌকিকতা, যদিও যদি সওয়াবের উদ্দেশ্যে থাকে যে উনি ভালো কাজ করতে চান, সেই হিসাবে ওনাকে আমি ভালো কাজে সহায়তা করলাম, তাহলে ভিন্ন কথা। কিন্তু সাধারণত এই চিন্তাটা খুব কমই থাকে। এই জন্য কাউকে খুশি করার টার্গেটটা কোরবানিতে থাকা উচিত না। আর মা বাবা বা অন্যদেরও মনে রাখা উচিত, যার সামর্থ্য আছে সে দিবে, যে মূল কর্তা সে দিবে। এক্ষেত্রে আমার নামে দিল না, অমুকের নামে দিল না, অমুকের পক্ষ থেকে দিল না, এই জন্য মন খারাপ করা তাদেরও উচিত না, এটা বোকামি। কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা, দুজন, তিনজন, চারজন, পাঁচজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা। প্রবাসে দেখা যায় একটা রুমে তিনজন চারজন আছে, তো কোরবানির দিন চারজন মিলে যায় কি করে, একটা ছাগল কিনে নিয়ে আসে, আয়না জবাই করে। তো চারজন মিলে যদি একটা ছাগল দেয় অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক, কোরবানিতে যদি একাধিক ব্যক্তি যদি এক অংশ দেয়, কোরবানি হবে? হবে না। একটা অংশ একজন দিবে, সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে, কয়েকজন ভাগ বসায় আর এক অংশ কয়েকজন মিলে দেয়, তাহলে কি হবে না, কোরবানি হবে না, ওটা গোশত খাওয়া হবে। প্রবাসে যারা, যেসব ভাইয়েরা, লক্ষ লক্ষ ভাইয়েরা প্রবাসী আছেন, দেখা যায় যে পাঁচজন, ছয়জন, সাতজন একটা রুমে আছেন, তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে গোশত খান, কোরবানি তাদের উদ্দেশ্য থাকে না। আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন করেন না, যাতে আপনাদের কোরবানির সওয়াব হবে, গোশতও খাওয়া হবে। সেটা হলো এই, আপনাদের ছয়জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানায় দেন, যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই, আপনাকে আমরা সবাই মিলে 100 করে 500 রিয়াল দিলাম, আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আয়না কোরবানি করেন, উনি ওনার জন্যই কোরবানি করলো, আপনারা সবাই টাকাটা দিলেন, তাহলে আপনারা যে সহায়তা করলেন সব পালেন কি পালেন না, আর ওনার কোরবানিটাও হয়ে গেল, গোশতও খাওয়া হয়ে গেল, একসাথে সবগুলা পাখি এক ডিলে মারা গেল। আর যদি সবাই ঈদের দিনই জবাই করবেন ছাগল, তাহলে কোরবানি কেন করবেন না, একটু চালাক হলেই কোরবানির সওয়াবটাও হয়ে যাচ্ছে, গোশত খাওয়াটাও হয়ে যাচ্ছে। প্রবাসী ভাইদের ভিতরে এই সমস্যাটা প্রকট, প্রচুর পরিমাণ দেখা যায় যে পাঁচ ছজন মিলে ছাগল কিনে কোরবানির নিয়ত কেউই করে না, অথবা সবাই মিলে কোরবানির নিয়ত করে, যার দুইটাই কি ভুল। কোরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয়, তাহলে কোরবানি হবে কি না? আমি গরিব মানুষ, আমি কোরবানি করতে চাচ্ছি, অথবা সামর্থ্যবান, আমাকে একজনে টাকা দিয়ে দিল যে আপনাকে একটা ছাগল দিয়ে দিলাম, অথবা আপনার ছাগলের টাকা দিয়ে দিল যে আপনি কোরবানি দিয়েন, আমার পক্ষ থেকেই কোরবানি দেওয়ার জন্য কেউ আমাকে টাকা দিয়ে সহায়তা করলো, হেল্প করলো, এতে আমার কোরবানি দিলে কোরবানি হবে কি হবে না, কি বলেন আপনারা?
হবে। যদি কেউ টাকা দিয়ে আপনাকে কোরবানির জন্য সহায়তা করে, ছাগল কিনে দিল, গরু কিনে দিল, কোরবানির অংশের টাকা দিয়ে দিল, আপনার পক্ষ থেকে কোরবানি দেওয়ার জন্যই আপনাকে টাকা দিছি, তার টাকা দিয়ে আপনি নিজে কোরবানি দিলেন নিজের পক্ষ থেকে, এটাতে কোনো অসুবিধা নাই। যে কোনো অর্থনৈতিক ইবাদতে অর্থটা যদি তৃতীয় দ্বিতীয় পক্ষ দিয়ে দেয়, অন্য কেউ দিয়ে দেয় এবং তার টাকা দিয়ে আপনি ইবাদতটা করেন, তাহলে জায়েজ আছে। যেমন আপনি হজ করবেন, আপনি ওমরা করবেন, আপনাকে হজের টাকাটা আমি দিয়ে দিলাম, যে আপনি হজ করবেন আমি দিয়ে দিলাম, আমি এটা আমার পক্ষ থেকে করার জন্য দেয়নি, আপনার হজ আপনি করেন আমি টাকা দিয়ে দিলাম, হেল্প করলাম আপনাকে, অথবা কিছু হেল্প করলাম, এটাতে কোনো অসুবিধা নাই। ওমরার ক্ষেত্রেও নাই, ঠিক কোরবানির ক্ষেত্রেও অন্য কেউ টাকা দিলেও আপনার পক্ষ থেকে কোরবানি করার জন্য যদি অর্থায়ন করে বা সহায়তা করে বা টাকা দেয়, সেই টাকা দিয়ে আপনি কোরবানি দিলে কি হবে, আপনার কোরবানি হয়ে যাবে। লোন করে কোরবানি করা যাবে কিনা, হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা, এর উত্তর হলো যাবে। যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে, তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে, ঋণ করে ভালো কাজ করা যায়। 28 নম্বর প্রশ্ন হলো, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম? উত্তর হলো ঋণ দেওয়া উত্তম, কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি। সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না, তার জন্য ঋণ দেওয়া জরুরি। সে ঋণ পরিশোধ করবে, এরপর টাকা থাকলে কোরবানি দিবে, না থাকলে কোরবানি দিবে না। কিন্তু আমাদের আজকাল অবস্থা হলো, ঋণ থাকলেও আমরা কোরবানি দিই, কারণ না দিলে মুখ রক্ষা হয় না, ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকবে, গোশত করতে কে খাবে? অতএব এগুলো কোরবানি না, এগুলো নিছক গোশত খাওয়া এবং ফুর্তি। হাজি সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা, যারা হজ করতে আসছেন তারা দেশে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা? উত্তর হলো না। হাজি সাহেবরা যারা আসছেন তারা হজ করতে এসে হজের পরে তারা দমের শকর দিচ্ছেন, শুক্রিয়া স্বরূপ যে দম দিচ্ছেন, যেটাকে আমরা কোরবানি বলি, এখানে দিচ্ছেন, তাদের জন্য দেশে তাদের পক্ষ থেকে আর কোরবানি দেওয়া কিনা জরুরি না। তাছাড়া তারা মুসাফির, মুসাফির অবস্থায় মুসাফির ব্যক্তির জন্য কি দিতে হয় না, কোরবানি দিতে হয় না। বিয়ের অলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা, আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে। আপনারা খেয়াল করবেন, আগদা হয়তো আগে পরে হয়, খাওয়ান দাওয়ানোর অনুষ্ঠান হয় কোরবানিদের পরে। আল্লাহ মাফ করুক, কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে, তো ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বৌভাতের অনুষ্ঠানটা করা যায়, তাহলে তো ওই গোশত দিয়েই সারা যায়, গোশতের টাকাটা বেঁচে যায়। যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না। আর যদি কেউ মনে করে যে না, ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয়, সেজন্য ওই টাইমটাতে করতেছি, অথবা আপনার কোরবানি করলাম অলিমার জন্য আলাদা গরু জবাই করলাম, অথবা আপনার কোরবানির গোশত অলিমার জন্য করি না, আমি অলিমা করলেও একটা গরু দেই, অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই, এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য জায়েজ আছে। আর তা না হলে এই কোরবানির গোশত দিয়ে অলিমা সারা, অনুষ্ঠান সারা, এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না, বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির নামে।